হোস্টেলে ঠিক মতো খাবার দাবার দেওয়া হয় না, রুম পরিষ্কার থেকে নালা নর্দমা পরিষ্কার, সঙ্গে সিস্টারদের জামা কাপড়ও কাচতে হয়। ছাত্রীদের এরকমই অভিযোগে চাঞ্চল্য ছড়ালো মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রম বালিকা হোস্টেল আনন্দ ভবনে। স্কুলের গার্লস হোস্টেলে ঠিক মতো খাওয়া দাওয়া দেওয়া হয় না, রুম পরিষ্কার থেকে নালা নর্দমা পরিষ্কারের সঙ্গে সিস্টারদের জামা কাপড় কাচতে হয়। ছাত্রীদের এই রকমই অভিযোগে চাঞ্চল্য ছড়ালো মেদিনীপুর শহরে অবস্থিত নির্মল হৃদয় আশ্রমের আনন্দ ভবন বালিকা হোস্টেলে। ছাত্রীরা কিছু বললেই সমস্যা তৈরি করে সিস্টাররা, ভয় দেখান এবং বাইরের লোকেদের সঙ্গে কোনোভাবেই মুখ খুলতে দেন না। আর এই ঘটনায় সদ্য যোগ দেওয়া এই হোস্টেলের ইনচার্জ কমলা মান্ডি ক্ষোভে ফেটে পড়েন। হোস্টেল থেকে বাইরে বেরিয়ে এসে রাস্তার ধারে বসে পড়েন। এরপরে তিনি লিখিত জমা দিতে গিয়েছিলেন কর্তৃপক্ষকে, কিন্তু কর্তৃপক্ষ সেই লিখিত অভিযোগ না নেওয়ায় বাধ্য হয়ে তিনি জেলা শাসকের কাছে দ্বারস্থ হন। আমি তো এখানে আমার মেয়ে মানে দিদি মেয়ে এখানে আছে, তো আমি এখানে আসতাম, দিয়ে সিস্টার সঙ্গে কথা বলি যে আমি তো এখন পড়াশোনার লাইনে আছি, তো আমি দেখি যে আমার থেকেও ছোটো বাচ্চারা এখানে দেখভাল করার জন্য থাকতো, কিন্তু জানি না মানে মেয়েদের মুখ থেকেই শুনেছি ওরা থাকতে পারে না। দিয়ে আমার তো এমনিতে অসহায় পরিবার, সত্যি আমার বাবা মা কিছু মানে বোঝেন না, এখনও তো বলতে পারছিলেন না, মাকে দিয়ে লেখানো করানো হচ্ছিলো লুকিয়ে লুকিয়ে সবাই মিলে। তো আমি তাহলে এখানে এসেছিলাম মানে বলতাম, তখন সিস্টারকে বলতাম যে আমি তো পড়াশোনার লাইনে আছি আর এখনকার যুগকাল খুবই খারাপ, চাকরি বাকরি পাওয়া যাচ্ছে না, আপনি কি কাজ দেবেন? তখন বলেছিল ঠিক আছে দেখা যাবে, দিয়ে আমি হাল ছেড়ে দিলাম। দিয়ে আমি একটা কোর্সে যুক্ত ছিলাম, তখন দিদি আসে এখানে, দিয়ে দিদিকে দিয়ে না আমি তখন মানে যেহেতু আমাকে কাজের আশ্রয় দিয়েছিলেন, তো আমি ভাবছিলাম হয়তো কাজ করবো থাকবো, তো ভালো কথা খাবার পাবো, ওই তো দেখভাল করার জন্য, মেয়েদেরকে দেখভাল করার জন্য, ওই হোস্টেল মেয়েদেরকে দেখভাল করার জন্য দিয়ে এসেছিলাম। দিয়ে সিস্টার নিজে আমার দিদিকে জানায় যে তোমাদের মেয়েটাকে পাঠাও, তো আমি সঙ্গে সঙ্গে শোনার পর ছুটে এসেছি। আসার পর দিয়ে আমি দুদিনও হয়নি কথা মানে শুনেছি যে তুমি কী কাজ করছো, তুমি পালিয়ে যাও, থাকতে হবে না তোমাকে। তখন আমি বলি যে আরে মানিয়ে নিতে একটু অসুবিধা হবে, তো তাহলে এখানে এত বড় হল, 120 জন আমাকে খাতাও দেননি, এসে না এসে আমি প্রথমে বলেছি যে আপনি আমাকে জানান কী সব কাজ করতে হবে, অনেক অনেক মানে চেয়েছি মানে লিখিত চেয়েছি কী করবো না করবো, কিচ্ছু বলে দিন, এই সিস্টারটা যিনি গেলেন কিচ্ছু বলে দেন না, তো আমি কীভাবে কাজ করবো তো আপনারা বলুন, তো কিছু বলে দেন যে হ্যাঁ তুমি ঘন্টা বাজাবে না, এই করবে না, সেই করবে না। তখন এই তো হচ্ছে ওদেরকে দিয়ে বাগান কাজের পরিষ্কার করানো হয়, ড্রেন পরিষ্কার করানো হয়, সবজি কাটানো হয়, কাজ করানো হয়, ঝাড়া মুছে থেকে সব কিছু করানো হয়, এমনকি সিস্টারদের জামা কাপড়ও কাচানো করানো হয়। তারপরে জলের ব্যবস্থা নেই, ওরা কোনো এক সপ্তাহ স্নানও করে না, ওরা হচ্ছে বিনা স্নান করেও গির্জাতেও আসে বা স্কুলে আসে, বাচ্চাদেরকে থাপ্পড় মারে। আমাকে যে তাড়াচ্ছে তার জন্যও বলেছিল তোমাদের দিদি ভালো না, তোমাদের দিদি হয়ে কথা বলছো, তো এতদিন আমি কাজ করছি, আমি তোমাদের কেউ না। আর আমি বলেছি যে একজন আর ওরা একদম মুখ খোলে না। হ্যাঁ হ্যাঁ, এটার পরে আমি অনেকবারই মানে ওদেরকে ডাকাডাকি করে বলেছিলাম যে আমি তো রক্ত মাংসের মানুষ, আমাকে ভালো কথা বলুন না, আমি বুঝতে পারবো। ওনারা তখন একদমই শোনেন না, মানে এই তো আপনারাও তো দেখলেন কীভাবে সিস্টার চলে গেলেন, কি জানিয়েছিলাম নেননি, হ্যাঁ ফিরিয়ে দিয়েছেন খাদার। এখন কী করবো বলতে অভিযোগ তো চাই, অন্যায়ের প্রতিবাদ তো আমি চাইবই একদম। আর এখানে একটা যোগ্য ইনচার্জ মানে একদম ঠিকঠাক যেভাবে হয়, আপনারা তো হয়তো বেশি জানেন আমার থেকে, বুঝতে পারবেন। এবার আমাদেরকে আমার প্রবলেম আপনাদেরকে জানালাম, এবার আপনারাই বলুন কী করবেন। হ্যাঁ সিস্টার তাও আমি জানি না, কারণ জানবো কোথেকে, আমাদের কথাই তো বলেননি কোনো দিন। আমি অনেকবার চেয়েছি, আমি এসেছি 26 তারিখ থেকে। কমলা মান্ডি, আমার বাড়ি রূপাইপুর। আপনাদের বিরুদ্ধে অভিযোগ একাধিক, হোস্টেলের মেয়েদেরকে দিয়ে কাপড় কাচা, রুম পরিষ্কার করা এবং সিস্টারদেরও কাপড় কাচার অভিযোগ। না কাপড় কাচার পরে নয়, কিন্তু হোস্টেল পরিষ্কার করবে এটা ঠিক, যারা ওখানে থাকে। হ্যাঁ বাগান ফাগান খাবার না দেওয়া, খাবার ঠিক দেওয়া হচ্ছে, খাবার না দেওয়ার কোনো কারণ নেই। ওরা তিনবার ভাত খাচ্ছে, একবার মুড়ি আর চানাচুর খাচ্ছে। সেটা ঠিক আছে, যদি আমি ওদের সঙ্গে কথা বলবো তাহলে হয়েছে, মানে অভিযোগ কেন করছে সেটা আমি বলতে পারবো না, কারণ তিনবার তো ভাত দিচ্ছে। হ্যাঁ এখন গার্জেনদের কল করবো আমি। কি নাম আপনার? আমরা সেটা লুসি। কতদিন ধরে আছে? 15 বছর। বলছি কতজন ছাত্রী রয়েছে এখানে? প্রায় 100 জনের মতো। কোন কোন শ্রেণীতে আছে? 5 থেকে 12। মানে থাকে কি টাকার মূল্যে বা তার কি দেখা আপনারা? হ্যাঁ 1000 করে দেয় 10 মাসে 10 বছরে। অভিযোগ হচ্ছে বাচ্চারা ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না, প্রতিদিন কাজ করাচ্ছে সিস্টার, মানে সকাল 7টার সময় মানে গির্জা আসবে, 8টার সময় যায়, মেয়েরা কখন পড়াশোনা করবে? আমরা 1000 করে টাকা দিচ্ছি, তারপরে সাইন বোর্ডে লেখা আছে ভালো ভালো খাবার দিচ্ছে, কিন্তু না ওটা হচ্ছে না। আর তো অনেক কিছু তো সিস্টার কাপড় কাচাচ্ছে, জলও নেই, ঠিক টাইম জলও দিচ্ছে না। কি নাম আপনার? সালগে সরেন। আপনার মেয়ে কিসে পড়ে? 7-এ। এইটা
রুম পরিষ্কার করা কি অভিযোগ? আমরা বলছি মেয়েদেরকে দিয়ে এটা করানো সম্ভব না। আমরা যেহেতু টাকা দিয়ে মেয়েদেরকে রেখেছি, পড়াশোনার জন্য তো রেখেছি, আমরা তো কাজ করার সিস্টারদের কাজ করার জন্য রাখিনি। কিন্তু আমরাও বলছি যে মেয়েদেরকে কাজ করান, কিন্তু সানডেতে, অন্যদিন না। অন্যদিন মেয়েদের ক্লাস থাকে, টিউশন থাকে, পড়াশোনার ব্যাপার আছে। তো তাহলে সকাল থেকে যদি গির্জা আসে, গির্জা থেকে যে আবার অন্য কাজ, এই প্রত্যেক দিন রুম ঝাঁট দেওয়া, এ মোছামুছি, তারপরে আবার কোনো কোনো সময় সিস্টারদের কাপড় কেচে দেওয়া, আবার সবজি কেটে দেওয়া, রান্নার জন্য তো মাসি আছে, তাহলে মেয়েরা কেন সবজি কাটতে যাবে? হ্যাঁ হ্যাঁ বলে, আমরা তো প্রত্যেক সানডেতে দেখা করতে আসি, এলেই মেয়েরা বলে, হ্যাঁ অভিযোগ করে। হ্যাঁ একবার সিস্টারকে জানিয়েছিলাম, সিস্টার তখন বলেছিলেন আমি জানুয়ারিতে আমি মিটিং ডাকবো। আমরা অনেকেই গার্জেন ছিলাম সেদিনে, আমরা বলেছিলাম। হ্যাঁ সেদিন আমার মেয়ে এইটে পড়ে, হ্যাঁ সেদিন আমার মেয়েকে একদিন দুদিন চান করতে দেওয়া হয়নি। এটা হচ্ছে সিস্টারদের ইয়ে আছে, তাদের মধ্যে ইয়ে আছে, মানে হিংসে আছে। একটা সিস্টারের তখন শরীর খারাপ হয়েছিল, তাহলে আমার মেয়েকে বলেছিল যে তুই আমার কাপড় কেচে দে। তাহলে অন্য একটা সিস্টার বলছে ওর কাপড় কেচে দিয়েছিস তুই, তোকে চান করতে দেওয়া হবে না, তোকে খেতে দেওয়া হবে না, এরকম বলেছিল আমার মেয়েকে। হ্যাঁ প্রায় হয়, প্রায়। আমার নাম আরশু বাসকে, বাড়ি সারেঙ্গা।